সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হ্যালো বন্ধুগণ আমি জাহিদ মিস্টার জাহিদ বিড়ির পক্ষ থেকে সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক আজকে হচ্ছে এপ্রিল আঠাশ তারিখ রোদ হচ্ছে শুক্রবার আজকে পাইকারির বাজার প্রত্যেকটি জেলা রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারির বাজার কেমন দাম বিক্রি হচ্ছে ইনশাল্লাহ তাহলে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি এখন আস্তে আস্তে প্রত্যেকটি জেলার নাম বলে বলে কোন জেলায় কেমন দাম যাচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেবো তবে আজকের মেসেজ অনুযায়ী বাজার অনুযায়ী সেটাই কমতের দিকে নাকি বাড়তির দিকে একটু পরেই জানতে পারবেন তার আগে বলে নিচ্ছি মোটামুটি এখনও ভালো আছে অনেক দিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছে মুরগির পাইকারি বাজার দাম অনেকটা কমে যাবে সেই ক্ষেত্রে এখনও কিন্তু তেমন একটা কমে নাই এখনও ভালো রেট আছে দুইশো প্লাস দামও আছে কিছু কিছু জেলা সুতরাং যাদের রেডি ব্রয়লার এবং সোনালি এখনও আছে তারা চাইলে বিক্রি করে ফেলতে পারেন যেহেতু গুঞ্জন শোনা যাচ্ছে যদি হঠাৎ করে মুরগির দাম পাইকারি বাজার দামটা কমে যায় সেক্ষেত্রে অনেকে লসের সম্মুখীন হবেন বা ক্ষতির সেক্ষেত্রে যাচাই বাছাই করে এখনো যেহেতু দুইশো টাকা 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 হলেও কিন্তু কম না পান সেই ক্ষেত্রেও ব্যাপক হারে লাভ হওয়ার কথা সুতরাং যারা এখনো রেডি ব্রয়লার আছে সোনালি আছে তারা আশা করি বিক্রি করলে এখনও উপকৃত হবেন লাভবান হবেন তাও সেটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার যাচাই বাছাই করে অবশ্যই বিক্রি করে ফেলবেন যে রেটটা জানিয়ে দেবো এটা হচ্ছে পাইকারি বাজার পাইকারি রেট ডিলারদের রেট আড়তদারদের রেট এখান থেকে খুচরা দোকানদাররা বিশ তিরিশ টাকা বা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাড়তি দাম বিক্রি করে প্রতি কেজি খুচরা রেটের সাথে পাইকারি রেটটা মিলিয়ে কোনো ধরনের বিভ্রান্তি ছড়াবেন না পাইকারি বাজারে এতটুকু আপনাকে বলে দিচ্ছি ঢাকা ব্রয়লার চলতেছে হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা ব্রয়লার সোনালি চলতেছে হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা গাজীপুর একশো থেকে দুইশো পাঁচ টাকা কিছু জায়গায় দুইশো দশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার দুইশো নব্বই থেকে তিনশো তিনশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে সোনালি চট্টগ্রাম দুশো থেকে দুশো বিশ টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি তো এখনও চট্টগ্রামও ভালো রেট আছে চট্টগ্রামের বাইরা চাইলে বিক্রি করে ফেলতে পারেন আশা করি উপকৃত হবেন রাজশাহী দুশো থেকে দুশো দশ টাকা ব্রয়লার অনেকটা সাবেক দামে রয়েছে তবে গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো এমনও হতে পারে কয়েক ঘন্টার ব্যবধানে কমে যেতে পারে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা সোনালী খুলনা একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা ব্রয়লার দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ টাকা সুনালী বরিশাল একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকা সোনালী ময়মনসিংহ দুশো থেকে দুশো পনেরো টাকা ব্রয়লার দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা সোনালী সিলেট দুশো থেকে দুশো দশ টাকা ব্রয়লার দুশো পঁচানব্বই থেকে তিনশো দশ টাকা সোনালী নেত্রকোনা দুশো থেকে দুশো দশ টাকা ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকা সোনালী রংপুর একশো পঁচানব্বই থেকে দুশো দশ টাকা ব্রয়লার

একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা বয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকা সোনালি সিরাজগঞ্জ দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা ব্রয়লার দুশো নব্বই থেকে তিনশো টাকা সোনালি ফরিদপুর একশো পঁচানব্বই থেকে দুশো আট টাকা ব্রয়লার দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা সোনালি পাবনা দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকা ব্রয়লার দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা সোনালি চাঁদপুর দুশো থেকে দুশো বিশ টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালি কুমিল্লা দুশো থেকে দুশো দশ টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো বিশ টাকা সোনালি যশোর একশো পঁচানব্বই থেকে দুশো টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা শোনালী কুষ্টিয়া একশো পঁচানব্বই থেকে দশ টাকা তিনশো থেকে তিনশো বিশ টাকা শুনালি নোয়াখালী দুইশো থেকে দুইশো দশ টাকা ব্রয়লার তিনশো থেকে তিনশো পনেরো টাকা সোনালি কক্সবাজার দুশো বিশ থেকে দুইশো তিরিশ টাকা ব্রয়লার তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা শুনালি গাইবান্ধার দুইশো থেকে দুইশো পাঁচ কিংবা সর্বোচ্চ দশ টাকা বিক্রি হচ্ছে ব্রয়লার তিনশো থেকে তিনশো দশ টাকা সোনালী তো এই ছিল পাইকারির বাজার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারের বাজার দাম এতক্ষণ সাজ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত সবার আগে ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবার সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ